আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা যদি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করাইতে চান আমার মাধ্যমে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করেন অল্প কিছু হাদিয়া দিলে আমরা আপনার কাজটা করে দিব তো সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো যে বর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে টু জেড বিষয় কিন্তু আমরা জানব তো চলেন ভিডিও শুরু করি তো দু হাজার সালে আমরা প্রায় বিশ পঁচিশ জনের বড চ্যালেঞ্জ করে দিয়েছিলাম এবং অনেকেই দেখা যাচ্ছে যে ফেল থেকে পাশ অনেকেই হয় নাই ঠিক আছে বাট অনেকের দেখা যাচ্ছে যে সাবজেক্টে এ গ্রেড পেয়েছিল তারা এ প্লাস পেয়ে গেছে কিংবা সাবজেক্টে দেখা যাচ্ছে যে ডি গ্রেড পেয়েছিল পরবর্তীতে তারা হচ্ছে এ মাইনাস পেয়েছে তো আপনারা আমাদের দ্বারাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের কাজটা করায় নিতে পারেন ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আমরা কিন্তু আপনার করে দিব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো দেখেন এইসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী আবেদন করার তারিখ দেখেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে এটা চলবে সাত দিন বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ক্লিয়ার অর্থাৎ ষোলো তারিখে শুরু হচ্ছে এবং শেষ হবে বাইশ তারিখে ক্লিয়ার তো দেখেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে অর্থাৎ আপনার যদি টেলিটক সিম থাকে প্রিপেইড সিম তাহলেই আবেদন করতে পারবেন না হলে কিন্তু আবেদন করতে পারবেন না তবে একটা জিনিস মাথায় রাখবেন শুধু স্টুডেন্টের টেলিটক সিম থাকতে হবে এটা না একটা সিম দিয়ে দশটা বিশটা তিরিশ জনেরও আবেদন করা যাবে কোনো সমস্যা নেই বাট টেলিটক সিম লাগবে একটা টেলিটক সিম থাকলে একশো জনেরও আবেদন করা যাবে টেনশন নাই আপনার নিজের সিম না থাকুক আপনার ভাইয়ের সিম থাকলেও হবে আপনার বাবার সিম থাকলেও হবে আপনার পাড়া প্রতিবেশী যে কারো টেলিটক সিম থাকলে হবে জাস্ট আবেদন করতে পারবেন ক্লিয়ার এই জিনিসটা তেইশ সালে যখন আমরা অনেকের আবেদন করে দিছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছিলেন যে ভাই আমার তো নিজে টেলিটক সিম নাই তো আপনার টেলিটক সিম থাকার কোনো প্রয়োজন নাই যে কারো একটা টেলিটক সিম থাকলেই হবে ওইটা দিয়ে আবেদন করতে হবে সিট তাছাড়া কোনো কিছুই না ওকে তো দেখেন আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই যে এইগুলো টাইপ করতে হবে দেখেন আর এস স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার তারপর বিষয় বিষয়কোড লিখে এই নাম্বারে সেন্ড করতে হবে তো যাই হোক এই যে সেন্ড করতে হবে কি মেসেজ আসবে কী পিন আসবে কত টাকা কাটবে এগুলা আপনাদের ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা হচ্ছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অল্প কিছু হাদিয়া দিয়ে ঠিক আছে আপনার কাজটা ইনশাল্লাহ আমরা করে দিব ওকে এবং আপনার হচ্ছে যে বটছে রেজাল্ট কবে দিবে এই বিষয়েও আপনাদের রেজাল্ট ইনশাআল্লাহ আমরা দেখে আপনাকে জানাবো আমাদের মাধ্যমে যদি কাজ করেন তাহলে আমরা পরবর্তীতে রেজাল্টটি চেক করে যখন যেদিন রেজাল্ট দিবে সেই দিন রেজাল্টটি চেক করে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাই দিব যে রেজাল্টটি পরিবর্তন হইল কি না ওকে তো দেখেন এখন কত টাকা লাগতে পারে এই বিষয়ে আমরা কথা বলবো আরেকটা বিষয় দেখেন উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে তো দেখেন আপনি একটা মেসেজের মাধ্যমে দুইটা চারটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত সাবজেক্টের আবেদন করতে পারবেন কিংবা অল সাবজেক্টের কিন্তু বর্তমের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই ক্লিয়ার এর আগে তেইশ সালে আমরা কিন্তু আটটা সাবজেক্ট পর্যন্ত হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম তো সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা 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 করে লিখতে হবে যেমন পদার্থ রসায়ন হলে এইভাবে লিখতে হবে এটা তারা বলতেছে তো দেখেন আপনারা হচ্ছে মানে যেভাবেই হোক না কেন আপনারা হচ্ছে ভোকেশনালের হন কিংবা বিএম এর হন কিংবা জেনারেলের হন কিংবা যে কোনো বোর্ডের হন না কেন আপনাদের কিন্তু আমরা বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ প্রক্রিয়া করে দিব হালকা কিছু হাদিয়া আপনারা দিলেই আমরা খুশি ঠিক আছে আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা কালকে বিকেল থেকে শুরু হবে ওকে তো এখন এইখানে দেখেন যে প্রতিপত্রের জন্য আবেদন ফি কত টাকা লাগবে তো দেখেন হ্যাঁ আপনাদের কিন্তু প্রতিপত্রের জন্য আবেদন ফি কিন্তু একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনাদের প্রত্যেকটা পত্রের জন্য কিন্তু একশো টাকা করে লাগবে ঠিক আছে দেখা যাচ্ছে বাংলা আপনাদের বাংলা প্রথম পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিন্তু একশো টাকা যদি ইংরেজিতে ফেল করেন তাহলে ইংরেজি প্রথম পত্রের জন্য একশো টাকা এবং ইংরেজি দ্বিতীয়র জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা এইভাবে আপনি কিন্তু গণনা করবেন প্রত্যেকটা পত্র আপনি যদি বাংলাতে ফেল করেন তাহলে কিন্তু আপনাকে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুইটাতেই আবেদন করতে হবে মানে একটা পত্রে ফেল করলেও দুইটাতে আবেদন করতে হবে আবার দুইটা পত্রে ফেল করলেও দুইটাতে আবেদন করতে হবে ক্লিয়ার তো দেখেন দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে যেটা আমি বললাম যদি আপনি ইংরেজিতে ফেল করেন তাহলে ইংরেজি প্রথম পত্রেও আবেদন করতে হবে দ্বিতীয় পত্রেও আবেদন করতে হবে যদি আপনি ফিজিক্সে ফেল করেন তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারেও আবেদন করতে হবে ফিজিক্স সেকেন্ড পেপারেও কিন্তু আবেদন করতে হবে ক্লিয়ার শুধুমাত্র আপনাদের আইসিটি একটাই কোনো পত্র নাই ওটাতে একটাই পত্রে টাকা নিবে এবং শুধুমাত্র হচ্ছে আপনাদের গণিত এটার কোনো পত্র নাই তো এইটার হচ্ছে শুধুমাত্র একটা পত্রের টাকা নেবে ক্লিয়ার তো দেখেন মেনুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না সো দেখেন আপনারা অনলাইনে হয়তো বা অনেকেই দেখে থাকবেন যে হচ্ছে বলে যে টাকার বিনিময়ে রেজাল্ট চেঞ্জ করে দিবে তেন এগুলা কখনোই হয় না আপনারা একদম প্রতারকের ফাঁদে পা দিবেন না আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন ইনশাল্লাহ যদি আসলেই আপনার বোর্ডের রেজাল্ট পরিবর্তন করার হয়ে থাকে বা আপনার যদি আসলেই পাশ থেকে থাকেন বা পাশ পাওয়ার যোগ্য থাকেন আপনি তাহলে অবশ্যই পাস পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে কিংবা রেজাল্টের পরিবর্তন আপনাদের হইতে পারে ইনশাআল্লাহ সেটা সম্পূর্ণ বোর্ডের উপর নির্ভর করবে তো এই ছিল ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ